বিভিন্ন রকম কেসের দোহাই দিয়ে প্রাথমিক শিক্ষক হোক সেটা হোক সেকেন্ডারি লেভেলের টিচার তাদেরকে কোনোভাবে নিয়োগ করা হচ্ছে না, সেটার একটা প্রতিবেদন আমরা আজকে পেপারে পেলাম। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকের শূন্য পদ জানতে চাইলো কোর্ট। এবার প্রথম কথা দেখো, তোমাদের সঙ্গে সবচেয়ে প্রথম যেটা আমি শেয়ার করে নিতে চাই, দেখো সেটা হোক ভারতবর্ষের যে কোনো রাজ্য, প্রত্যেকটা জায়গায় তো সময় অনুসারে কেস হবে, আর যেহেতু নিয়োগ প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়ার মধ্যে সমস্যা থাকতে পারে, সে অনুযায়ী কেস হবে। এবার এই কেসের দোহাই দিয়ে যদি সব সময় বা কয়েক বছর যাবৎ যদি কোনো নিয়োগ প্রক্রিয়া না হয়, সেটা হোক টেটের ক্ষেত্রে, সেটা হোক সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো লেভেলে হোক, সেটা যদি পরীক্ষাই না নেওয়া হয়, তাহলে হাজার হাজার বেকার যুবতী, লাখ লাখ বেকার যুবক যুবতীরা, তারা কিন্তু তাদের সুযোগ থেকে বঞ্চিত হয় যে তারা শিক্ষক হতে পারবে বা শিক্ষিকা হতে পারবে। কারণ কি, সময়ের সঙ্গে যদি আমরা ধরি 2024-এর কথা, ধরো কথার কথা 2024-এ 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ লোক আছে যারা পরীক্ষা দিতে পারবে, কথা বলবে, সেটা পশ্চিমবঙ্গের কথা হতে পারে, সেটা ত্রিপুরার কথা হতে পারে, সেটা আসামের কথা হতে পারে, অন্যান্য স্টেট, ডিপেন্ড করে তার পজিশন অনুযায়ী। যেমন পশ্চিমবঙ্গে 1 লাখ লোক তো কিছুই না, এবার 1 লাখ লোকই ধরো কথার কথা পরীক্ষা দিল, এবার 2025-এ তাহলে কত হয়ে যাবে যদি 2024-এ পরীক্ষা না হয়, 2026-এ কত হয়ে যাবে যদি 2 বছর না হয়, 3 বছর না হলে 2027-এ কত হয়ে যাবে, এরকম করে 4-5 বছর পরীক্ষা না দিলে 2027-28-29 2029-এ যদি গিয়ে পরীক্ষা হয়, তাহলে এর মধ্যে কত সংখ্যক লোক হয়ে যাবে যারা যোগ্য। তো আমি মনে করি কি, পরীক্ষাটা সময় অনুসারে হওয়া দরকার, না হলে যারা যোগ্য তারা বঞ্চিত হবে, কারণ ওই সময় গিয়ে ওই সময়কার লোকের সঙ্গে কম্পিট করতে হবে, সো দ্যাট উইল বি ভেরি ভেরি টাফ। সো এই কারণে তো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে তো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই, এই যে চ্যানেলটি রয়েছে টার্গেট টেন, সেটা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য আওয়াজ তুলে, আমরা প্রতিনিয়ত চাই যে যারা যারা স্পেশালি টিচিংয়ে রিলেটেড যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা বিএড ডিএলএড করে রয়েছে, তারা যেন যে কোনোভাবে হোক যদি তারা যোগ্য হয় তাহলে যেন তারা পরীক্ষার মাধ্যমে চাকরি পাক, কিন্তু কোনোভাবে যেন তাদের সেই সুযোগটা থাকে তারা যেন বঞ্চিত না হয়। এবার তা করতে গিয়ে অনেক সময় অনেক ক্লাসেস করতে লাগে, তো তোমাদের সবাইকে বলি, তোমরা যদি এরকম চাও যে তোমরা যে সমস্ত পত্রিকাগুলি, যে সমস্ত চ্যানেলগুলি, শুধু আমাদের চ্যানেল নয় বা আমাদের চ্যানেলই নয়, যে সমস্ত চ্যানেলগুলি এই সমস্ত তোমাদের জন্য প্রতিনিয়ত আওয়াজ তুলে, তাদের কিন্তু তোমাদের সাপোর্ট করতে হবে। যেমন সাপোর্ট কিভাবে, প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলি, যেমন যে সমস্ত পত্রিকাগুলি আজকে তোমাদের সাপোর্টে লিখে, ঠিক আছে, যেমন এটা লিখলো, তো সেই সমস্ত পত্রিকাগুলি পড়তে হবে। তাহলে কি হয়, সবার একটা মোটিভেশন দরকার আছে, সবার একটা আর্নিং এর দরকার আছে। যে সমস্ত চ্যানেলগুলি, ইউটিউবের আর্নিং খুবই কম, তবুও আমি বলি যে সমস্ত চ্যানেলগুলো তোমাদের নিয়ে কথা বলে, যেমন ধরো আমি প্রতিনিয়ত টেটের সম্পর্কিত যে কোনো খবর তোমরা সবচেয়ে প্রথমে এই চ্যানেলেই পাও, তো তোমরা যদি পেয়ে থাকো তাহলে সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে বলছি এই ক্লাসগুলো শেয়ার করতে হবে। তোমাদের ক্লাসটা কীরকম লাগে তোমাদের সেটা নিয়ে কমেন্ট করতে হবে, এবং লাইক তো মাস্ট বি, ঠিক আছে, লাইক করতে লাগবে সে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম অল অফ ইউ টু টার্গেটেড, সো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। প্রাথমিক শিক্ষকের শূন্য পদ জানতে চাইলে কোর্ট। এবার এই সম্পর্কে শুধু একটি কথা বলতে চাই যে যখনই কোনো জায়গায়, ধরো প্রথমে একটা জেনারেল অ্যাওয়ারনেস, যত কোনো একটা স্টেটে যদি এরকম হয় যে বছর পর বছর নিয়োগ হচ্ছে না, তখন কিন্তু আমরা হাইকোর্টের ধারস্থ হতে পারি, আমরা সেখানে গিয়ে জানতে চাই বা জানতে পারি যে আমরা এত বছর যাবৎ ধরো কোনো একটা কারণে আমরা বিয়ে ডিএলএড করে নিলাম, কিন্তু আমরা এখনো নিয়োগ পাচ্ছি না কেন, সেটা কিন্তু আমরা জানতে পারি। এবার সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন দেখো কি লেখা আছে, এটা আনন্দবাজার পত্রিকার 5 তারিখের খবর, ঠিক আছে, 5 তারিখের মানে লেটেস্ট খবর, ঠিক আছে। তো এই বিষয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। রাজ্যের কোন জেলায় কত প্রাথমিক শিক্ষকের পদ খালি আছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এটা কিন্তু ত্রিপুরা হাইকোর্টও হতে পারে, আসাম হাইকোর্ট হতে পারে, যে কোনো হাইকোর্ট হতে পারে, যখন আমরা নিজে যাব তখন কিন্তু কোর্টও সেটাই জানতে চাইবে। বুধবার বিচারপতি রাজশেখর মন্থর নির্দেশ 17 এপ্রিলের মধ্যে কোন জেলায় কতগুলি ফাঁকা পদ রয়েছে সে সংক্রান্ত একটি রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে, এবং রাজ্যের স্কুলগুলিতে বর্তমান শিক্ষক মোট শিক্ষকের সংখ্যা কত জানাতে হবে তাও। আদালতের নির্দেশ কোনো অতিরিক্ত পদে সুপার নিউমেরিক হিসাবে এই তালিকা দেওয়া যাবে না। পর্ষদের ওই রিপোর্ট পাওয়ার পরেই আদালত পরবর্তী নির্দেশ দেবে। উর্দু মাধ্যম প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের একটি প্রাথমিক শুনানি বা একটি মামলা শুনানিতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি মান্থা। এদিন মামলাকারীর আইনজীবী সুদীপ দাশগুপ্ত এবং বিক্রম মুখোপাধ্যায় জানান, নানা মামলার কারণ দেখিয়ে কেন যোগ্যতার চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্ন এদিন কোর্টে উঠেছে। বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে এইভাবে যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা যায় না, কি কি পরিস্থিতিতে যোগ্যদের চাকরি আটকে থাকছে তাও নথিবদ্ধ করছে আদালত। তো এখানে দেখার বিষয় হচ্ছে কিন্তু কোর্ট কিন্তু সর্বোপরি, তো এখানে কোন কোন বিষয়ের জন্য চাকরি থেকে বঞ্চিত করা হয়, কি কি ক্রাইটেরিয়া থাকে, সেগুলো কিন্তু আদালত জানতে চায়। তো প্রথম কথা হচ্ছে যদি কোনো একটা ইস্যুতে আমরা তাকিয়ে থাকলে হবে না, কাউকে প্রতীক্ষা করলে হবে না, যদি বছর বছর চলে যায় তখন কিন্তু আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, সেটা এই প্রতিবেদন থেকে আমরা বুঝতে পারি।
আর আমি আবারও বলছি যে এখনো যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাসটা দেখো এরকম তো যেন, এটা তো তোমাদের নিয়ে কথা, ঠিক না? তোমাদের যেন রিক্রুটমেন্ট হয়, তোমাদের যেন সবকিছু চলে ঠিকঠাক, এবং তোমরা যেন বঞ্চিত না হও সেই হিসাব করেই এই সমস্ত ক্লাসগুলি তৈরি করো। এগুলো তোমরা অন্য কোথাও পাবে না। দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমি যে তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি তোমরা পুরনো হো তাহলে কিন্তু অন্যদের সঙ্গে শেয়ার করো, অন্যান্য গ্রুপগুলিতে শেয়ার করবে, এবং তোমরা কমেন্ট করো যে এই সম্পর্কিত তোমাদের জন্য আমি আওয়াজ তুলবো কি। যদি তোমরা বলো যে না স্যার আপনি আমাদের জন্য কথা বলতে হবে না, আমার নিজেরটা নিজেই রেখে নেবো, তাহলে এই সম্পর্কিত ক্লাস করার মানেই নেই। তো আমি তোমাদের থেকে সেই কমেন্টটা চাচ্ছি। কিন্তু তো এদিন আদালতের পর্যবেক্ষণ দুর্নীতি ছাড়া অন্য যেসব চাকরি প্রার্থীর নিয়োগ আটকে গেছে তাদের বঞ্চিত করা যাবে না। মানে যেটা দুর্নীতির সঙ্গে সম্পর্কিত তাছাড়া যদি কোনো কোথাও কারোর আটকে যায় সেটা কিন্তু কি করা যাবে না, সেটা বঞ্চিত করা যাবে না। এই ব্যাপারে পর্ষদের যথাযথ ভূমিকা পালন করা প্রয়োজন বলেই মনে করেছেন আদালত। মানে যে পর্ষদটা রয়েছে, যেমন আমাদের ক্ষেত্রে কোনো জায়গায় দেখা যায় ওয়েস্ট বেঙ্গল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড হতে পারে, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড হতে পারে, তো সেই বোর্ডগুলি যথেষ্ট ভূমিকা রয়েছে। বিচারপতি মান্তার বক্তব্য, দিনের পর দিন মামলা চলছে আর তার জেরে প্রকৃত যোগ্যরা চাকরি পাচ্ছেন না, চাকরিতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন এবং তাদের চাকরির নির্দিষ্ট বয়স পেরিয়ে যাচ্ছে। এটা তো সঠিক কথা। আমাকে অনেকে প্রত্যেকটা দিন বলে যে স্যার একটা হচ্ছে চাকরি পাচ্ছে না, দ্বিতীয় হচ্ছে হয়তো পরীক্ষা পাশ করে রেখেছি, 2022 পরীক্ষা পাশ করে রেখেছি, 2023 পরীক্ষা পাশ করে রেখেছি, তো ঘটনা হচ্ছে এত এত পরীক্ষা পাশ করে রাখলাম কিন্তু দেখা যাচ্ছে কি রিক্রুটমেন্টই পাচ্ছি না। এবার না পাশ করার কারণ হচ্ছে, সেটা সবচেয়ে বড় ইস্যু কোথায়, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে এখানে বয়সটা, অনেকেই জানে যে বয়স বেড়ে যাচ্ছে, অনেকেই জানে যে কম্পিটিশন খুব বেড়ে যাচ্ছে, তো দিনের পর দিন যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আমরা কিভাবে রিক্রুটমেন্ট পাবো। তো কথা তো ঠিকই আছে, ঠিক না? তাই আমি তোমাদের হয়ে আমি সবাইকে বলছি এবং আমি সরকারকেও বলছি যে তোমরা যেন খুব শীঘ্রই নিয়োগ পাও, তোমাদের যেন অ্যাটলিস্ট পরীক্ষাটা হয় এবং সুষ্ঠুভাবে এবং ক্লিয়ারলি যেন সবকিছু হয়, এবং যেন যারা অলরেডি যারা পাশ করে রেখেছে সমস্ত ক্রাইটেরিয়া এখন এসে গেছে তাদের যেন নিয়োগ করা হয়। এটা এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে একটি আবেদন, কারণ অনেকেই আমাকে প্রতিনিয়ত রিকোয়েস্ট করে থাকে, তাই আমি তোমাদের হয়ে জানালাম। আর যদি তোমরা এই ক্লাসটিকে শেয়ার না করো, কমেন্ট না করো, তাহলে আমি সম্পর্কিত কোনো ক্লাসই করবো না, কারণ আমি কেন অন্য কিছুর মতো বাদ দিতে যাইব, ঠিক আছে? তো এই কথাগুলি বলে আমি আজকের ক্লাসটি আমার এইখানেই শেষ রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।